আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সাদা চুল কালো করার খুবই কার্যকরী পদ্ধতি আজ আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা সবাই জানেন পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজ ব্যবহার করে চুল পড়া যেমন বন্ধ হয়ে যায়, চুলকে কালো করতেও এই পেঁয়াজ খুবই ভালো কাজ করে। তবে আজকে কিন্তু আমি আপনাদেরকে পেঁয়াজ দিয়ে কোনো রেমেডি তৈরি করে দেখাবো না, আজ আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজের খোসা দিয়ে। আপনারা হয়তো বা একটু অবাক হচ্ছেন যে পেঁয়াজের খোসা দিয়ে আবার কীভাবে চুল কালো করে। এই পেঁয়াজের খোসা ব্যবহার করেই কিন্তু চুল স্থায়ীভাবে কালো করা সম্ভব। পেঁয়াজের খোসা দিয়ে আজ আমি আপনাদেরকে দুই ধরনের রেমেডি তৈরি করে দেখাবো। একটা হচ্ছে আপনাদেরকে আমি ডাই তৈরি করে দেখাবো, যেটা ব্যবহার করার সাথে সাথে আপনাদের চুল কালো হয়ে যাবে, ইনস্ট্যান্টলি চুল কালো হয়ে যাবে। আরেকটা আমি আপনাদেরকে দেখাবো যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনারা স্থায়ীভাবে আপনাদের চুল কালো করে নিতে পারবেন। যাদের মাথার চুল একদমই সাদা হয়ে গেছে, আমি প্রথমে যে পদ্ধতি দেখাবো আপনারা সেই পদ্ধতিটি ব্যবহার করবেন। আর যাদের চুল এখনও পেকে সাদা হয়নি, অকালে অল্প অল্প চুল পাকা শুরু হয়ে গেছে, তারা আমি যে পরবর্তীতে পদ্ধতিটা দেখাবো, খুবই অল্প সময় দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন, সেই পদ্ধতিটা ব্যবহার করবেন। তো দেখুন, এখানে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা এভাবে পেঁয়াজের খোসা নিয়ে নেবেন। প্রতিদিন রান্না করার সময় যখন আপনারা পেঁয়াজ কাটেন, পেঁয়াজের খোসাগুলো আপনারা ফেলে দিবেন না, পেঁয়াজের খোসাগুলো আপনারা জমিয়ে রাখবেন। আর তারপরে যখন অনেকগুলো পেঁয়াজের খোসা হয়ে যাবে, তখনই আপনারা এই রেমেডি তৈরি করে নেবেন। পেঁয়াজের খোসা দিয়ে যদি আপনারা রেমেডি তৈরি করে আপনাদের চুলকে কালো করে নেন, তাহলে কিন্তু আপনারা বিনা খরচে আপনাদের চুলের সৌন্দর্য বৃদ্ধি করে নিতে পারবেন, সাদা চুল কালো করে নিতে পারবেন, আর কালো চুল আরও বেশি পরিমাণে কালো করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজের খোসা ব্যবহার করে কিভাবে সাদা চুল কালো করা যাবে। প্রথমে আমরা পেঁয়াজের খোসা দিয়ে একটা ডাই তৈরি করব। আর ডাই তৈরি করার জন্য দেখুন, আমি চুলার উপর একটি কড়াই দিয়ে নিয়েছি, আর কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজের খোসা। এরপরে চুলার জালটা মিডিয়ামে রেখে আমরা এই পেঁয়াজের খোসাগুলো ভেজে নিব। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন যে পেঁয়াজের খোসার কালারটা চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে, এগুলো কালো হওয়া শুরু করে দিবে। আর এই সময় কিন্তু একটু পেঁয়াজের খোসা দিয়ে ধোয়া বের হবে, আপনারা ভয় পাবেন না। এটা আসলে খোলা তাওয়ায় পেঁয়াজের খোসা ভাজা হচ্ছে বলে এমন কিন্তু ধোয়া বের হচ্ছে। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো ভেজে নিলেই দেখা যাবে যে এই পেঁয়াজের খোসাগুলো কালো হয়ে যাবে। দেখুন, এই পেঁয়াজের খোসাগুলো কতটা কালো হয়ে গেছে। যখন এরকম পেঁয়াজের খোসাগুলো কালো হয়ে যাবে, তখন আপনারা চুলাটি বন্ধ করে দিবেন, আর এই পেঁয়াজের খোসাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর যখন ঠান্ডা হয়ে যাবে, দেখুন এখানে আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি। এখন এই পেঁয়াজের খোসাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি একটা পাউডার তৈরি করে নিব। তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন, অথবা এই পেঁয়াজের খোসাগুলো মচমচে থাকা অবস্থায় আপনারা কিন্তু হাত দিয়ে চাপ দিলেও একটা পাউডার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে পাউডার তৈরি করে নিয়েছি। তবে পারফেক্ট হেয়ার ডাই তৈরি করার জন্য আমরা এই পাউডারটাকে আবারও একটু ছেঁকে নেব। ছেঁকে একদম মিহি যে পাউডারটা বের হয়, সেই পাউডারটা আমরা ব্যবহার করব আমাদের হেয়ার ডাই তৈরি করার জন্য। এই যে হেয়ার ডাইটা তৈরি করছি আমরা, এটা কিন্তু একদম বাজার থেকে কেনা হেয়ার ডাইয়ের মতো হবে। এটা ব্যবহার করার সাথে সাথেই আপনাদের চুল কালো হয়ে যাবে। আপনারা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে অথবা কোথাও বেড়াতে যাওয়ার আগে এই হেয়ার ডাই আপনাদের চুলে লাগিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের খোসার যে পাউডার, সেই পাউডারটাকে আবারও একটা চাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। যে হেয়ার ডাই তৈরি করবো, এটা চুলে লাগাতে খুবই ইজি হবে। আপনারা ব্রাশের সাহায্যে অথবা আপনারা হাত দিয়েও এটা চুলে ব্যবহার করতে পারবেন। দেখুন কত সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গেছে, একদমই মিহি। এটা দিয়ে আমরা হেয়ার ডাই তৈরি করবো। আপনারা কিন্তু আরও একটি কাজ করতে পারেন, এভাবে করে পেঁয়াজের খোসার যে পাউডারটা, এই পাউডারটা আপনারা স্টোর করে রাখতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন, যে কোনো কোটায় করে যেদিন আপনারা চুলে লাগাবেন সেদিন লিকুইড ডাই তৈরি করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা হেয়ার ডাই কীভাবে তৈরি করবেন। এর জন্য দেখুন, এখানে আমি নিয়েছি নারিকেল তেল। আপনারা ইচ্ছা করলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। মোট কথা, আপনারা চুলে লাগানোর জন্য যে তেল ব্যবহার করেন সেই তেলই এখানে ব্যবহার করবেন। প্রথমে আমি অল্প একটু পরিমাণ নারিকেল তেল দিয়ে নিলাম, আমি কিন্তু পরবর্তীতে আবারও তেল দিব। আগে আমি এখানে অন্য একটি উপাদান মিশিয়ে নিব, সেই উপাদানটি দেওয়ার পরে কতটুকু পরিমাণ তেল আমাদের লাগবে তা দেখব, তারপরে আমি তেল দিব। আর সেই উপাদানটি হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল চুলের জন্য খুবই উপকারী। যেহেতু আমরা হেয়ার ডাই তৈরি করছি, আমাদের চুলগুলো যেন নষ্ট না হয়ে যায়, চুলগুলো যেন রুক্ষসূক্ষ না হয়ে যায়, এজন্য এখানে আমরা অ্যালোভেরা জেল ব্যবহার করব। এখানে আমি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তবে আপনারা ইচ্ছা করলে, আপনাদের বাসায় যদি অ্যালোভেরার গাছ থাকে, তাহলে আপনারা গাছের অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি হাফ চামচের মতো অ্যালোভেরা জেল নিয়েছি।
এখন আমি একটু অ্যালোভেরা জেলটা এই পাউডারটার সাথে মিশিয়ে দেখবো যে আমাদের কতটুকু পরিমাণ তেল লাগতে পারে, তারপরে কিন্তু আমরা নারকেল তেল ব্যবহার করব। দেখুন আমি এখানে নারকেল তেল দিয়ে নিচ্ছি। একটা গাঢ় পেস্ট তৈরি করতে আমাদের যতটুকু পরিমাণ নারকেল তেল প্রয়োজন আমরা ততটুকু পরিমাণ নারকেল তেল এখানে দিয়ে নিব। বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কতটা সহজে এই হেয়ার ড্রাই তৈরি করা যায়। শুধুমাত্র পেঁয়াজের খোসা ব্যবহার করে আর এর সাথে দুটি উপাদান মিশিয়েই কিন্তু সুন্দর একটি হেয়ার ড্রাই তৈরি হয়ে গেল। বাজার থেকে কেনা হেয়ার ড্রাই যেমন, এটা কিন্তু ঠিক তেমনই হয়েছে। আর আপনাদেরকে আরও একটা কথা বলে, যদি আপনাদের কাছে অ্যালোভেরা জেল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালোভেরা জেলটা বাদ দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আপনারা শুধু তেল দিয়েও এই হেয়ার ড্রাই তৈরি করে ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হেয়ার ড্রাইটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি, তবে আপনারা ঠিক একইভাবে চুলে লাগাবেন। গোসল করার অন্তত 1 ঘন্টা আগে আপনারা এই হেয়ার ড্রাই আপনাদের পুরো চুলে অ্যাপ্লাই করে নেবেন। সাদা চুলগুলোর উপর ভালো করে লাগিয়ে নেবেন আর তারপরে গোসল করে নেবেন। গোসল করার সময় আপনারা নর্মাল পানি দিয়ে আপনাদের চুল ভালো করে ধুয়ে নেবেন। আর একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, তা হচ্ছে এই হেয়ার ড্রাই লাগানোর আগে অবশ্যই আপনারা আপনাদের চুলে শ্যাম্পু করে নেবেন। অর্থাৎ আগের দিনই চুলে শ্যাম্পু করে রাখবেন, পরের দিন আপনারা এই হেয়ার ড্রাই আপনাদের চুলে লাগাবেন। তো বন্ধুরা, পেঁয়াজের খোসা দিয়ে চুল কালো করার একটা পদ্ধতি আমার দেখানো হয়ে গেল। এরপরে আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজের খোসা ব্যবহার করে আপনারা কীভাবে স্থায়ীভাবে চুল কালো করতে পারবেন। বন্ধুরা, এখন আপনাদেরকে পেঁয়াজের খোসা দিয়ে একটা টোনার তৈরি করে দেখাবো, যে টোনার ব্যবহার করলে যাদের অকালে চুল পেকে যায় তাদের চুলগুলো কালো হয়ে যাবে, আর যাদের চুল কালো আছে তারা যদি ব্যবহার করে তাহলে তাদের চুল সহজে পেকে সাদা হয়ে যাবে না। তো টোনার তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্র নিয়ে তার ভেতরে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এরপরে এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজের খোসা। এখানে খুব একটা বেশি পরিমাণে পেঁয়াজের খোসা দেওয়া লাগবে না, আপনারা অল্প পরিমাণে পেঁয়াজের খোসা দিয়ে নেবেন। আর এই যে টোনারটা আমি তৈরি করব, কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই টোনার যদি আপনারা ব্যবহার করেন চুল তো কালো হবেই, এর সাথে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল পড়ার সমস্যা একদমই বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাবে। তো বন্ধুরা, এখানে আমি আরেকটি উপাদান দিয়ে দিব, আর সেই উপাদানটি হচ্ছে চা পাতা। দেখুন এখানে আমি 1 চা চামচ পরিমাণ চা পাতা নিয়েছি। চা পাতা চুলকে একদমই ন্যাচারালি কালো করে, পেঁয়াজের খোসা তো চুলকে কালো করেই, এর সাথে যখন আমরা চা পাতা মিশিয়ে টোনার তৈরি করব সেই টোনারটা চুলকে কালো করতে 100% কাজ করবে আর খুবই দ্রুত চুলকে কালো করবে। তো বন্ধুরা দেখুন, আমি পাত্রটি চুলার উপর দিয়ে নিয়েছি। চুলার উপর দিয়ে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে চুলার জালটা মিডিয়ামে রেখে আমরা 5 মিনিট মতো জাল দিয়ে নিব। 5 মিনিট মতো জাল দিয়ে নিলেই দেখা যাবে যে আমাদের টোনারটা তৈরি হয়ে যাবে। তো আমি 5 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটি করব চুলাটি বন্ধ করে দিব, আর এরপরে আমরা অপেক্ষা করব এই পানি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে কীভাবে এই টোনার ব্যবহার করতে হবে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আগে আমাদেরকে এটা ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যখন এই পাত্রটি ঠান্ডা হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি। আর এখানে আমি আরও একটি পাত্র নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছাঁকনি। ছাঁকনির সাহায্যে আমরা এই লিকুইড অংশটাকে আলাদা করে নিব। আমাদের মূলত লিকুইড অংশটা লাগবে, এই লিকুইড অংশটাই টোনার, টোনার হিসাবে পরিচিত। বাজার থেকে কিন্তু মানুষ অনেক টাকা দিয়ে টোনার কেনে চুলের জন্য, তো আপনারা কিন্তু কোনো প্রকার টাকা খরচ না করে এই টোনারটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আর এটা কিন্তু চুলের জন্য খুবই কার্যকরী। আপনারা একটা হেয়ার স্প্রে বোতল নিয়ে নেবেন, আর হেয়ার স্প্রে বোতলে করে এই টোনারটাকে ভরে নেবেন। এইভাবে হেয়ার স্প্রে বোতলে ভরে নিয়ে আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন এটা সপ্তাহে 2 থেকে 3 দিন। যাদের অকালে চুল পেকে গেছে তারা এটা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের চুল একদমই কালো হয়ে যাবে। এটা ব্যবহার করার পরে আপনারা গোসল করার সময় শ্যাম্পু করে গোসল করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা পেঁয়াজের খোসা দিয়ে এই হেয়ার টোনার এবং হেয়ার ড্রাই তৈরি করে ব্যবহার করবেন। ব্যবহার করে কেমন ফলাফল পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।